দেখেছো ওরাকে বেয়াদব কিভাবে টিচ করতেছে? আচ্ছা বাদ দাও, তুমি যে কিছু বলো না কেন, কিভাবে বলতেছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ভাই, সমস্যাটা তোমার পোশাকে, এই জন্যই ওরা কথা বলার সুযোগ পেয়েছে। চলো তোমরা অন্য জায়গায় গিয়ে বসো। আরে আশ্চর্য ব্যাপার, এদের ঘরে কি মা বোন নেই নাকি? এদের জ্বালা ফেসবুকেও টেকা দেয়, আর আপনার মতো হাবলু মানুষ আমি জীবনেও দেখিনি, আপনি ওকে আটকালেন কেন? এর স্মার্টনেস এর কিছুই বোঝে না। কোন স্মার্টনেস এর কথা বলছো তুমি? সেলিব্রিটির মতো সুদর্শন মেয়েটির ফেসবুকে নিজের শরীর দেখে মার্কেটিং করে হাজারো ফলোয়ার জোগাড় করা, নাকি একটা ছেলের সাথে ব্রেকআপ হলে বস্তির থেকে নিচু হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা, নাকি মেকআপে নিজেকে মুড়ে রাস্তায় শোডাউন করা? ইসলামে খবরদার, কোনোভাবে ইসলামের দোহাই দিও না, কোনো কিছুর পেছনে ফট করে ইসলাম নিয়ে আসো কেন? তুমি কোন অ্যাঙ্গেল থেকে ইসলামের শরিয়াত মোতাবেক আছো? সকালে ফজরের নামাজ পড়েছো? সব ঠাকাকে ছেলেদের পড়ে গেল নাকি? তোমাদেরও পরিবর্তন হওয়া দরকার। এ দেখুন, আমরা একটু স্মার্ট হলে আপনাদের মতো ছেলেরা সহ্য করতে পারে না। হ্যাঁ, হয়তো তুমি রান্না করতে পারো না, এটা তোমার স্মার্টনেস। তুমি নিজের কাপড় নিজে পরিষ্কার করতে পারো না, এটা তোমার স্মার্টনেস। তুমি অশ্লীল ভাবে ফেসবুক লাইভে এসে ন্যাকামি করাটা স্মার্টনেস। হ্যাঁ, তার মানে আপনি কি বলতে চান, আমরা পড়াশোনা করছি রান্না বান্নার কাপড় কাচার জন্য? না, তুমি পড়াশোনা করছো যাতে ভালো ক্রিকেটার সিনেমার হিরো বা ব্যাংকার ছেলের নজর তোমার উপর পড়ে, আর পরে সেই ছেলের সাথে স্বেচ্ছায় রাত কাটিয়ে দু তিনটা বাচ্চা আবর্ষণ করে, তারপর যখন এই ছেলে তোমাকে বিয়ে না করবে, বিয়ে করতে অস্বীকার করবে, তখন প্রেসের সামনে নির্লজ্জের মতো ইংরেজিতে কথা বলার জন্যই তোমার শিক্ষা। দেখুন, এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনি যদি চুপ না করেন তাহলে কিন্তু এবার আমি লোকজন জড়ো করবো। এখানেই আমরা ছেলেটা হেরে যাই, কারণ এদেশের সাধারণ মানুষ এখনো তোমাদেরকে সম্মান করে, তোমাদেরকে পাবলিকলি সাপোর্ট করে। আসলে তারা জানে না যে তোমরা ভেতরে ভেতরে কতটা নিচু হয়ে গিয়েছো। এই সমাজ মেয়েদেরকে এখনো অন্ধভাবে বিশ্বাস করে, আর প্রতিনিয়ত তোমাদের মতো ভদ্রবেশী সুন্দর চেহারার কলুষিত মনের মেয়েরা এই সুবিধার ফায়দা তুলছে। দুনিয়া মেয়েদেরকে যতই সামনে নিচ্ছে, ততই তোমাদের মতো কোটি কয়েক ভদ্র চেহারা কুচ্ছুপন্ন ভাবের মেয়েদের কিছু কর্মকাণ্ড সম্পূর্ণ নারী জাতিকে অসতী, বেহায়া, নির্লজ্জ বলে আখ্যায়িত করছে। আর ছেলেরা কি দুধে ধোয়া তুলসী পাতা? ছেলেরা যে মেয়েদের ভালোবাসে ফান্দে ফেলে ধর্ষণ করে, তার বেলায় কি? এটার উত্তর খুবই সহজ, অমানুষগুলো দেখতে ঠিক মানুষের মতোই হয়। এখনকার মেয়েরা তো মনকে সাজায় না, সাজায় দেহকে। যেসব ছেলেরা প্রেম করে তারা দেহ দেখেই করে, তোমার এই স্মার্টনেস দেখেই করে। একটা আনস্মার্ট মেয়ের কিন্তু কখনো এসব ফেস করতে হয় না। আচ্ছা বলো তো, যখন কোনো মেয়ের পর্ন ভিডিও বের হয়, সেখানে কি মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করা দেখা যায়, নাকি সে তার সর্বস্ব নিজ হাতে ছেলেটার হাতে তুলে দেয়? মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করে আর ছেলেটা তার সুযোগ নেয়। মেয়েটির পরিবারও তাকে বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাস ভেঙে মেয়েটি রুম ডেটে চলে গেল। কেন, পরিবারের প্রতি তোমার কোনো ভরসা নেই? তোমার পরিবার তোমাকে জন্ম দিতে পেরেছে, তোমাকে বিয়ে দিতে পারতো না? আচ্ছা পরিবারের কথা বাদ দিলাম, তোমার বয়ফ্রেন্ড ক্যাটাগরির কথা বলি। ক্লাসের ফার্স্ট বয় কখনো তোমার বয়ফ্রেন্ড হয় না। অ্যাকচুয়ালি যে ছেলে তোমাকে ভালোবাসে সে হয় তোমার লিস্টের আবাল ছেলে। স্মার্টরা তো স্মার্ট ওয়েতেই তোমার সর্বনাশ করবে। আর এটা খুবই সিম্পল, মেয়েদের ট্যালেন্টেড হওয়াতে আমার 1% সমস্যা নেই। দেখো, কম্পিউটার হোক বা চুলা, ঝাড়ু বা হকি, সব জায়গায় মেয়েরা প্রথম, কিন্তু তোমার মতো এমন ওভার স্মার্ট মেয়েদের সর্বকালই এসব বিতর্কের মধ্যে জড়িয়ে থাকতে হয়।